WhatsApp guys, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি অরিজিৎ সিং এর ক্যারিয়ারের ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি হিন্দি গান সম্পর্কে। আশা করি আজকের ভিডিওতে আপনি প্রত্যেকটি গান এনজয় করবেন এবং কি আজকের এই গানগুলো আপনার পছন্দের এবং ফেভারিট হতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর হে গানগুলোর লিংক থাকবে ডেসক্রিপশন বক্স এই ভিডিও শেষে, আপনি সেখান থেকে পুরো গানগুলো দেখে আসতে পারেন। তো লিস্টে 10 নম্বরে রয়েছে জালেবি সিনেমার গান পাল। আর এই গানটি সোনি মিউজিক ইউটিউব চ্যানেলে 3 বছর আগে আপলোড করা হয়। বর্তমানে গানটিতে ভিউজ আছে 324 মিলিয়ন। এরপর 9 নম্বরে রয়েছে হাওয়াইন গানটি। গাইস, অরিজিৎ সিং এর ব্যাপারে কি বলবো, যে গানই গিয়ে থাকুক না কেন আপনার মন ছুঁয়ে যাবে। 5 বছর আগে রিলিজ পাওয়া গানটির বর্তমান ভিউজ 403 মিলিয়ন। এরপর 8 নম্বরে রয়েছে রাবতা সিনেমার গান মে তেরা বয়ফ্রেন্ড। আর এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং, মিট ব্রোস, নেহা কাক্কর। 5 বছর আগে রিলিজ পাওয়া গানটির বর্তমান ভিউজ রয়েছে 493 মিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে রোমান্টিক একটি গান সানাম রে। 6 বছর আগে রিলিজ পাওয়া গানটির বর্তমান ভিউজ 536 মিলিয়ন। এরপর 6 নম্বরে গানটি রয়েছে পচতাওগে। বর্তমান ভিউজ রয়েছে 605 মিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে খেসারি সিনেমার গান ভে মাহি। 2020 সালে এই গানটি টিকটকে ট্রেন্ডিং গান ছিল। বর্তমান ভিউজ রয়েছে 620 মিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে জিনিয়াস সিনেমার গান তেরা ফিতুর। পার্সোনাল ভাবে এই গানটি আমার ভালো লেগেছে। গানটির বর্তমান ভিউজ রয়েছে 725 মিলিয়ন। এরপর 3 নম্বরে গানটি রয়েছে গালতি সে মিস্টেক। আর এই সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর এবং ক্যাটরিনা। যাই হোক, বর্তমান ভিউজ 781 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে ছিচুরে সিনেমার গান খেরিয়াত। তবে অরিজিতের ভয়েস এত সুন্দর এবং হার্ট টাচিং হওয়া সত্ত্বেও কোনো গান এই পর্যন্ত 1 বিলিয়ন ভিউজ পার করেনি, আর এটা তার ফ্যানদের জন্য খুবই দুঃখজনক। বর্তমান ভিউজ আছে 830 মিলিয়ন। এরপর 1 নম্বরে রয়েছে হাফ গার্লফ্রেন্ড সিনেমার গান মে ফির ভি তুমকো চাহুঙ্গা। আর এই গানটি এখনো অনেকের কাছে ফেভারিট। গানটিতে বর্তমানে ভিউজ রয়েছে 836 মিলিয়ন। এই ছিল অরিজিতের ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।